সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ ফের এলাকায় যান রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। গ্রামবাসীদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। পাশাপাশি আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন। আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বল্কি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে। আমরা এটা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে? যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা আছে।